সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। হ্যালো, আছে চুলি। এটা দলের সিদ্ধান্ত, ব্লক সভাপতি পদটা বড় কথা নয়। যদি আমরা যারা আমাদের সহকর্মী আছে, আমার যারা শ্রদ্ধেয় নেতৃত্ব আছে, আমার পাশেই আমার ব্লকের যুব সভাপতি আছে, বহুদিন ধরে এই পদ সামলাচ্ছে, একজোট হয়ে সবাই মিলে কাজ করে একটাই উদ্দেশ্য থাকবে, আগামী বিধানসভা নির্বাচনে দলকে, আমাদের বিধায়ককে এই বিধানসভা থেকে জয়লাভ করানো, এটাই আমাদের একসাথে কাজ করা হচ্ছে। সকলের আমরা এক ঐকান্তিক প্রচেষ্টা চালাবো, তাতে একজোট জোটবদ্ধভাবে আমরা এই কাজটা করতে পারি। মানুষকে কী বার্তা দিচ্ছে? মানুষকে একটাই বার্তা দেবো যে সবাই লোকসভা নির্বাচনের পর আস্তে আস্তে বিজেপি সরকারে, কেন্দ্রীয় সরকারের যে মুখোশ, যে মিথ্যাবাদী কথাবার্তা বলা, মানুষকে বিভ্রান্ত করা, যে বিভিন্ন বিল এনে ভারত তথা বাংলাকে একটা ধ্বংসের দিকে ঠেলে ফেলে না, সেটা মুখোশ খুলে গেছে বিজেপির। আমাদের সর্বময়ী কর্ত্রী, যিনি নেত্রী, বাংলার জনগণমন অধিনায়িকা দিদির পক্ষেই যেমন আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট দেয়, কারণ একমাত্র বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলা জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিকে লক্ষ্য রেখেই বাংলাকে শান্তি রাখার জন্যে, এই গুহাটকে শান্ত রাখার জন্যে তৃণমূল কংগ্রেসকে পুনরায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। ধন্যবাদ। বিগত কয়েক বছর ধরেই গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করে আসছে। আজকে আমাকে আরও ভালো লাগছে এবং আমাকে আমি আরও সন্তুষ্ট যে আজকে যেভাবে যেভাবে কমিটি হয়েছে, সর্বপরিসর থেকে একটা সার্ভে হয়েছে, তদন্ত হয়েছে, বিভিন্ন দলের যে বিভিন্ন সোর্স, সেই সোর্স থেকে তদন্ত হওয়ার পর কমিটি ডিক্লেয়ার হচ্ছে। আমি যে দলের একনিষ্ঠ সৈনিক, আমি আমার 171টা ব্লক গোঘাট 2 নম্বর ব্লকের 9টা গ্রাম পঞ্চায়েত, আমি নিয়মিত প্রত্যেকটা কর্মীর ডাকে আমি প্রত্যেকটা গ্রামে ছুটে যাই। আমি অল টাইম 24 ঘন্টার মধ্যে রাতের ঘুমটুকু বাদে আমি অল টাইম মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমি যুব তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করি। সেই জায়গায় আজকের দিনেও আমি বিগত দিনে যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছি, বিগত দিনে দল যে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যতটা খুশি হয়েছি আজকের দিনে দাঁড়িয়ে দল এই যে বিভিন্ন কর্নার থেকে সার্ভে করে আমাকে আবারও দলের দায়িত্ব দিয়েছে সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রের যে সাম্প্রদায়িক সরকার, যে সাম্প্রদায়িক দল বিজেপি যেভাবে অস্থিরতা সৃষ্টি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও যে সময়টা আমাদের হাতে আছে, আমরা নতুন দায়িত্ব পাওয়ার পর, আমি দায়িত্ব পাওয়ার পর আমার যুব টিমকে নিয়ে আমি আমি ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়ব এবং দলের হয়ে যতটুকু কাজ করতাম, দল যে আমাকে বারংবার সম্মানিত করছে, দলের সম্মানের জায়গায় আমাকে আনছে, আমি দলকে, আমি যদি দলের জন্য
বিশেষ কিছু উপহার দিতে পারি, বিশেষ কিছু করতে পারি দলের জন্য, আমার এলাকার মানুষের জন্য, আমার যুব সম্প্রদায়ের জন্য, আমি তখন খুশি হব আরো বেশি। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Collection, jeans and t-shirts, only for men.